এখানে আমার লবঙ্গ লতিকা, পুরো মিষ্টিটা কেমন হয়েছে দেখে নিন। নমস্কার বন্ধুরা, বাঙালি কুকিং এ সবাইকে স্বাগত। সবাই ভালো আছে, আমিও ভালো আছি। আজকে আমি একটা রেসিপি শেয়ার করছি, মিষ্টি রেসিপি, লবঙ্গ লতিকা বানাচ্ছি। প্রথমে পুরো শেষ অবধি দেখতে থাকুন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। এখন এখানে আমি ময়দাটাকে ছেলে নিচ্ছি, ময়দাটার মধ্যে যদি কিছু থাকে সেই জন্য আমি একটু ছেলে নিচ্ছি। আর আমি এক বাটি ময়দা নিয়েছি এখানে। এখানে আমার ময়দাটা চালা হয়ে গেছে, এবার স্বাদ অনুযায়ী আমি একটু নুন দিয়ে দিচ্ছি আর একটু ইয়েলো কালারের ফুড কালার দিয়ে দিচ্ছি আমি। এরকম ফুড কালারটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এর সাথে, ময়দার সাথে। কালারটা নুনটা মিশানো হয়ে গেছে, এবার এখানে আমি 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি এর সাথে, ময়দাটার সাথে। এখানে আমার ময়নটা মাখানো হয়ে গেছে, ময়নটা কিরকম মাখিয়েছি এই দেখুন, হাতে দিয়া মারতে পুরো ডেলা হয়ে যাচ্ছে, হাত লাগানো মারতে ভেঙে যাচ্ছে। কিন্তু এটার মধ্যে তেলের চেয়ে ঘিটা দিলে সবচেয়ে ভালো হবে, ময়নটা খাস্তা হবে। এখানে আমি হাঁস সহ গরম জল নিয়ে নিয়েছি, গরম জলটা দিয়ে একটু একটু করে মাখিয়ে নিচ্ছি। যারা আমার নতুন বন্ধু রয়েছে, ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে আর ভালো লাগলে কমেন্ট করে শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। আর পুরোনো বন্ধুরা যারা আছে তাদের দিকে অসংখ্য ধন্যবাদ, এরকম করেই আমার পাশে থাকুন। আমি এটা একটু একটু করে মাখিয়ে নিচ্ছি। এখানে আমার এটা মাখা হয়ে গেছে পুরো ময়দাটা, আর এটা কতটা মানে নরমও হয়নি, খুব শক্ত হয়নি, এই দেখুন হালকাভাবে রয়েছে। হাতে লাগানো মতো একটু হালকা দাগ এসেছে, কিন্তু আবার ওপর দিকে উঠে আসছে। এটা আমি এবার 10 মিনিট ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে আমি বাকি পুরটা বানিয়ে নিচ্ছি। দেখুন এখানে কড়াতে আমি তেলে ঘি দিয়ে দিয়েছি, তেল দিইনি, ঘিটা দিয়েছি, আধা চামচের মতো ঘি দিয়েছি আর একটু রেড ফুড কালার দিয়ে দিচ্ছি। ভিতরে যে ময়নটা আছে সেটা রেড রেড দেখতে খুব সুন্দর লাগবে। এটাকে আমি একটু ঘেটে নিচ্ছি ঘিয়েতে, দিয়ে আমি সুজিটা দিয়ে দিচ্ছি। এই বাটিটার আমি এক বাটি সুজি নিয়েছি, এটাকে আমি ভালো করে ঘেটে নিচ্ছি এর সাথে আর একটু হালকা ভেজে নেবো। এখানে আমার সুজিটা আধ ভাজা হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে জল দিয়ে দিচ্ছি। দেখুন জলটা দিয়ে আমি একটু ঘেটে নিচ্ছি আর এইটা একটু জল দিতে হবে একটু হালকা। এখানে এটা আমি গুলে নিয়েছি, এবার আমি চিনি দিয়েছি, স্বাদ অনুযায়ী আমি চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমার 3 চামচের মতো রয়েছে চিনি, আমি চিনিটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ঘেটে নিচ্ছি এর সাথে, চিনিটাও আমার গলে যাবে। এখন এখানে সুজিটা হয়ে গেছে, ভেতরের পুরটা আমি এবারে তুলে নিচ্ছি, এটা একটু ঠান্ডা হতে দেব আর এটা যে একটু হালকা মানে একটু রয়েছে ভিজে ভিজে টাইপে, এটাও একটু হালকা শুকনো হয়ে যাবে, একটু টেনে যাবে, তখন হাতে ডেলা করে যাবে। এখন আমার 10 মিনিট হয়ে গেছে, আমি একটু এটাকে ধুলে নিচ্ছি। আর আমার ওখানে সুজিটাও এখানে সুজিটাও পুরো আমার ঠান্ডা হয়ে গেছে, এবার এদিকে আমি লেচি কেটে নিচ্ছি একটু একটু করে। এখন এখানে আমি লেচি করে নিয়েছি, এবার ময়দা দিয়ে আমি একটু বেলে নিচ্ছি। এটা একটু এরকম করে গোল করে নিয়েছি, তারপর একটু লম্বা করে নেব আর এটা একটু পাতলাও হবে। এই দেখুন এর এই ধারগুলোতে একটু লম্বা করে নিচ্ছি। এটা আমার বেলা হয়ে গেছে, এবার আমি একটু পুর দিয়ে দিচ্ছি এর মধ্যে। এই দেখুন পুরটা আমি দিয়ে দিচ্ছি, পুরটা দিয়ে আমি এক সাইডে আমি জলটা দেবো। দেখুন জলটা দিয়ে দিয়েছি, এবার এই সাইড থেকে আমি এরকম করে মুড়ে দিচ্ছি। এবার এই দিকটা যে দিকটা আমি জল দিয়েছি সেটা এর উপরে দিয়ে দেবো, এরকম করে দিয়ে একটু টিপে নিচ্ছি আমি যাতে খুলে না যায়। পুরো আমার টিপা হয়ে গেছে, এবার আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দিলাম, দিয়ে একটু
গোল করে নিচ্ছি আগে হাতে করে, দুটো আঙুলের মাঝে আমি ভরে নিচ্ছি যে এদিকটা এদিকে দেবো কি এদিকটা এদিকে দেবো, যেদিকে দিও না দিলেই হবে। আমি এটা যেদিকটা আমি নিচে রাখবো সেদিকটা আমি জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি টিপে নিচ্ছি। টিপে নিয়েছি, এবার আমি এর মধ্যে একটু লবঙ্গ দিয়ে দিচ্ছি। দেখুন লবঙ্গ দিয়ে দিয়েছি, আর এই দেখুন আমার কত সুন্দর বসে গেছে, আর মাঝখানটাও কত সুন্দর ফাঁক হয়ে আছে, এদিকটাও দেখতে ভালো লাগছে এদিকটাও লাগছে। এই দেখুন এরকম করে আমি বানিয়েছি, আর বাদ বাকি যেগুলো আছে আমি সেগুলো বানিয়ে নিচ্ছি। এখানে আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে, এই দেখুন। এবার এখানে তেলটা বসিয়ে দিয়েছি, তেলটা হালকা গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। এই দেখুন এরকম করে আমি সবগুলো দিয়ে দেবো, আর গ্যাসটা কিন্তু আমি কম রাখবো, গ্যাসটা জোর দেবো না, তাহলে ওপরটা লাল হয়ে যাবে কিন্তু ভিতরটা হবে না। এখানে আমি পুরোটা তেলে দিয়ে দিয়েছি, এবার এক মিনিটটা হতে দেবো, আস্তে আস্তে গ্যাসটাও আমার কম রয়েছে, কেন জোর গ্যাসে দিলে হবে না, কম গ্যাসের মধ্যে ভালো করে ভাজতে হবে। দেখুন আমার এখানে এগুলো যেগুলো হয়ে গেছে আমি সেগুলো তুলে নিচ্ছি, লাল হয়ে গেছে যেগুলো, এই দেখুন একটু তেলটা ঝেড়ে আমি তুলে নিচ্ছি। আর এটা লাল লাল কি সুন্দর ভাজা হয়েছে, আর বাদ বাকি যেগুলো আছে একটু একটু সাদা আছে সেগুলো একটু উল্টিয়ে দিচ্ছি। আর এইটা কিন্তু তেলটা একটু বেশি চাই, ওই জন্য আমি একটু বেশি করে তেল দিয়েছি যে পুরো ভাসছে। এখানে আমার এগুলো হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি, এরকম করে আমি সবগুলোই ভেজে নেবো। এখানে কোনাতে আমি এক বাটির মতো জল দিয়ে দিচ্ছি, এরকম এখানে জল দিয়ে দিয়েছি। এবার এই বাটিটার আমি এক বাটি চিনি দিচ্ছি, এখানে দুটো এলাচ দিয়ে দিচ্ছি, আর একটু ফুড কালার দিয়ে দিচ্ছি, আমি ইয়েলো ফুড কালার দিয়ে দেবো। আর চিনিটা আমি কিন্তু আরেক বাটি নিয়েছিলাম, এরকম এটা এবার আমি গুলে নিচ্ছি এর সাথে। এখানে আমার এই রসটা ফুটছে পুরো, আর এইটা একটু ছিটছিটে ভাব হবে, ততক্ষণ আমি ফুটতে দেবো এটাকে। এখানে আমার রসটা হয়ে গেছে, রসটা কেমন চিটচিটে হয়েছে সেটাও আমি দেখাচ্ছি, এই দেখুন এরকম করে রসটা একটু চিটচিটে ভাব এসছে, আমি এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে। দেখুন আমি সবগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু আমি ঘেঁটে নেবো এর সাথে। পুরো ভালো করে ঘেঁটে নিচ্ছি, ডুবিয়ে নিচ্ছে আধা ঘন্টা বাদে আমি দেখাচ্ছি এটাকে। এখানে আমার আধা ঘন্টা হয়ে গেছে, আমি এর উপর থেকে একটু রস দিয়ে দিচ্ছি, দেখতে খুব সুন্দর লাগবে আর খেতেও বেশ ভালোই লাগবে, আর কেমন হয়েছে সেটাও আমি দেখাচ্ছি। এখানে আমার পুরো এটা কমপ্লিট হয়ে গেছে, আর চিনির রসটা পুরো শুকনো হয়ে গেছে আর গায়ে লেগে গেছে, এই দেখুন। আর এটাও আমি ভেঙে দেখাচ্ছি, আগে তো দেখাচ্ছি এরকম করে, এই দেখুন রসটা কতটা, এই দেখুন ভেঙে পুরো রসে ভর্তি হয়ে গেছে, এই দেখুন রস। আর এইটার ভিতরটা কত সুন্দর খাস্তা হয়েছে, আর রসটাও কত সুন্দর, পুরটাও কি সুন্দর লাগছে, রেড রেড পুরো, আর দেখতেও ভালো লাগছে। আপনারাও এরকম করে প্লিজ বাড়িতে বানিয়ে দেখুন, কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকবেন, এরকম করে সারা জীবন আমার পাশে থাকুন, প্লিজ সাপোর্ট করুন।